আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটে। দর্শক, আজ 3 জুলাই আবারও কোভিড-19 করোনা হানা দিয়েছে কুয়েতে, যেটি নিশ্চিত করেছে কুয়েতের একজন জনপ্রিয় ডক্টর। সাইমন নিউজের এক সাক্ষাৎকারে কুয়েতের ডাক্তার হেজাইলান বলেন, গত 2 সপ্তাহে কুয়েতে করোনা আক্রান্তের সংখ্যা 6,000 অতিক্রম করেছে, যেটি নতুন করে কুয়েতের করোনা সবার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। অন্যদিকে কুয়েতের চিকিৎসা কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেটি নতুন আরও একটি চিন্তার কারণ। ডক্টর রোগী চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ভ্যাকসিনের চতুর্থ ডোজ প্রয়োজন বলে তিনি দাবি জানান। আর তার এই দাবির পরেই কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে, কুয়েতে বুস্টার ডোজের পর ভ্যাকসিনের চতুর্থ ডোজও দেওয়া হবে। তবে প্রথম পদক্ষেপ হিসেবে তারা টার্গেট করেছে 50 বছরের উপরে যে প্রবাসীও কুয়েতি অবস্থান করছে কুয়েতে, যাদের দীর্ঘমেয়াদী অসুস্থতার লক্ষণ রয়েছে বা বিভিন্ন জটিল রোগে ভুগছে, তাদেরকেই প্রথম পর্যায়ে এই ডোজ দেওয়া হবে। এই আপডেটটিতে এটি নিশ্চিত করা হয়নি যে রেজিস্ট্রেশন করতে হবে কিনা, নাকি 50 বছরের উপরে সকল প্রবাসী এবং কুয়েতিদেরকে চতুর্থ ডোজের ভ্যাকসিন দেওয়া হবে, এটি জানার জন্য আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। যথারীতি আপনারা আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন পরবর্তী আপডেট নিতে। দর্শক, এছাড়া ঈদের ছুটি শুরু হবে 9 দিনের জন্য, আপনারা সকলে অবগত রয়েছেন কোভিড-19 বা করোনা কুয়েতে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আশা করি আমাদের সকল প্রবাসী ভাই এবং বোন সেই শিক্ষা কাজে লাগাবেন আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে। মনে রাখবেন, আপনার সুস্থতা আপনার সেফটি নিশ্চিত করে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যে পরিবার শিকার হয় দুর্ঘটনার সেই পরিবারই জানে তারা কি হারিয়েছে। দর্শক, কুয়েতি এই ডক্টরের নতুন ব্রিফিং থেকে নিশ্চিত হওয়া যায় যে কেন আমেরিকা কুয়েতকে কোভিড-19 বা করোনার বিপজ্জনক দেশের তালিকায় রেখেছিল এবং কেন কুয়েতে তাদের যে মিশনের কর্মরত সৈন্য রয়েছে বা কুয়েতি নাগরিক রয়েছে অথবা যারা কুয়েতে ঘুরতে আসবে আমেরিকা থেকে, তাদের প্রতি দিক নির্দেশনা বা নিষেধাজ্ঞা জারি করেছিল তা স্পষ্ট। আমরা আমাদের সকল প্রবাসী ভাই এবং বোনদেরকে অনুরোধ করব, ডিউটিতে, আউটপ্লেসে, পাবলিক ফাংশন, যে কোনো এরিয়াতে অবশ্যই মাস্ক পরিধান করবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রতিনিয়তই কোভিড-19 বা করোনার নতুন বিধিনিষেধ জারি হচ্ছে। এভাবে যদি কুয়েতেও কোভিড-19 আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকে, তাহলে কুয়েতেও নতুন সিদ্ধান্ত গ্রহণ করবে, এটি আর বলার অবকাশ রাখে না। আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখুন, কুয়েতের আইন মেনে চলুন। একটি লাইক দিয়ে লাইকের অংশীদার হন, কমেন্টস করুন কোনো কিছু জানতে, চ্যানেলটিতে চোখ রাখুন কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন, নতুন আপডেট পেলে আমরা নতুন আপডেট শেয়ার করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য।